আসসালামু আলাইকুম। টমাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মজাদার ডাবের পুডিং রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য যা যা উপকরণ লাগছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু ডাবের পুডিং রেসিপিটি। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। প্রিয় দর্শক, ডাবের পুডিং তৈরি করে নেওয়ার জন্য আমি আজকে দুইটা ডাব নিয়েছি, একটু ছোট সাইজের একটা আর একটু বড় সাইজের একটা। এখানে আমার প্রায় 5 কাপ পানি হয়েছে। ডাবের পানিটা আমি এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে ডাবের পানির মধ্যে কোনো প্রকার কোনো এক্সট্রা ময়লা না থাকে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডাবের পানিটা একটু ছেঁকে নিতে। আমি শাঁসটা উঠিয়ে নিয়ে এভাবে চাকু দিয়ে সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইনে কিন্তু কেটে নিতে পারবেন। দেখুন আমি কিভাবে কেটেছি। ডাবের পুডিংটা আমি দুইটা বাটিতে সেট করে নিব। আমি এখানে ছোট একটা বাটি নিয়েছি, তার মধ্যে নিয়েছি নারকেলের সর। আবার কেউ কেউ বলে থাকেন নারকেলের শাঁস, যে যেটাই বলেন না কেন নারকেলের শাঁস অথবা নারকেলের সর আমি এভাবে একটু ছোট ছোট করে চাকু দিয়ে কেটে নিয়েছি। আমি এই পাত্রেও বেশ কিছুটা নারকেলের শাঁস এভাবে কেটে কেটে রেখে দিয়েছি। এভাবে কেটে আমি বাটিতে সেট করে নিয়েছি। চলুন তাহলে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে আমি পুডিংটা রেডি করছি। চুলায় একটি পরিষ্কার কড়াই বসিয়ে দিয়ে আমি আবারও ডাবের পানিটা ছেঁকে দিয়ে দিলাম। এখন আমি চুলার জালটা ধরিয়ে নিয়েছি। এখন আমি ডাবের পানির মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। আমি আজকে যে পানিটা নিয়েছি এই পানিটা খুব একটা মিষ্টি না, যার জন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। মিষ্টিটা আপনারা যদি কম পছন্দ করেন একটু কমিয়ে দিতে পারেন। ডাবের পানিটা খুব বেশি গরম হওয়ার আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগার আগার পাউডার। আমি 1 টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার দিয়ে দিলাম। আগার আগার পাউডার দেওয়ার পরে এমন একটা হ্যান্ড হুইস্কি দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি যাতে দলা পেকে না যায়। আর আপনারা যদি গরম পানিতে এই আগার আগারটা ব্যবহার করেন তাহলে কিন্তু দলা পেকে যাবে। অবশ্যই কুসুম গরম পানিতে আগার আগার পাউডারটা মিশিয়ে নেবেন। এখানে আমি এই ব্র্যান্ডের আগার আগারটা ব্যবহার করছি। আপনারা আপনাদের এলাকার যে কোনো বড় মুদির দোকান বা কনফেকশনারি দোকানে অথবা সুপার শপে এই আগার আগার পাউডার গুলো পেয়ে যাবেন। আপনারা চাইলে খুব সহজেই এই আগার আগার এনে এভাবে একটা ডাবের পুডিং বানিয়ে ফেলতে পারেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক উঠে গিয়েছে। আমি এখন চুলার জালটা নিভিয়ে দিয়ে সরাসরি মোল্ডে সেট করে নিব। এখন আমি এর মধ্যে সরাসরি ঢেলে দিচ্ছি। গরম থাকা অবস্থাতেই কিন্তু আপনারা এই কাজটা করে নেবেন। এখন আমি ডাবের যে সরগুলো একটু সুন্দরভাবে নেড়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আর আমি আজকে যেহেতু একদম নরম শাঁসওয়ালা ডাব নিয়েছি সেক্ষেত্রে কিন্তু খেতেও খুব ভালো লাগবে। আপনারা চাইলে একটু শক্ত শাঁসও নিতে পারেন, তবে নরম শাঁস নিলে খেতে ভালো লাগে এবং যখন আমি পুডিংটা কাটবো তখন সুন্দরভাবে যে কোনো শেপে কেটে নিতে পারবো। আমি যে ছোট্ট আরেকটা কাচের বাটি নিয়েছিলাম এতেও বাকিটা ঢেলে দিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে আমি নরমাল ফ্রিজে উঠিয়ে দিব। তারপর আপনাদেরকে আমি আনবোল্ড করে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমি নরমাল ফ্রিজে রেখে ডাবটা ঠান্ডা করে প্রায় 2 ঘন্টা পরে বের করে নিয়েছি। 30 মিনিটের মধ্যে আমার পুডিংটা কিন্তু জমে গিয়েছিল। তারপরেও আমি একটু যেহেতু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব তাই 2 ঘন্টা পর্যন্ত রেখে তারপর বের করে আনলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর জমে গিয়েছে। আর পাশের থেকে এভাবে একটু হাত দিয়ে সরিয়ে নিলেই কিন্তু পুডিংটা ছেড়ে যাবে। আমি একই রকমভাবে এই পাত্রের পুডিংটাও একটু সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে আমি এই বাটি থেকে পুডিংটা আনমোল্ড করে নিচ্ছি। একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের উপরে এভাবে বাটিটা রেখে দিলাম। এভাবে খুব সহজেই কিন্তু আনমোল্ড করে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে আনমোল্ড করে নিলাম। এখন আমি হাতের সাহায্যে পুডিংটা একটু উল্টিয়ে নিব, অর্থাৎ আমার যে পাশে ডাবের শাঁসটা বেশি থাকবে আমি সেই পাশ থেকেই পুডিংটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। একই পদ্ধতিতে আমি আরেকটা পুডিংও আনমোল্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা প্লেট আমি পুডিংয়ের পাত্রের উপর দিয়ে দিলাম, এখন আমি উল্টিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি আর একটা পুডিংও ছাড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা ভালো লাগছে। আমি আজকে এই পুডিংটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি।
পুডিংটা একবারেই কিন্তু আমি এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে জমে গিয়েছে, তাই কাটতেও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আপনারা যারা বলেন যে আপনাদের পুডিংটা জমে না, আপনারা অবশ্যই ভালো একটা আগার আগার দিয়ে কিন্তু পুডিংটা তৈরি করবেন, না হলে কিন্তু পুডিংটা জমবে না। প্রিয় দর্শক, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এমন একটা পুডিং আপনারা ডেজার্ট হিসেবে কিন্তু বানিয়ে খেয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের এই ডাবের পুডিং এর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, টমাস কিচেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে টমাস কিচেনের পাশে থাকবেন, পাশাপাশি একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।